হ্যালো গাইস, আবার চলে আসলাম আমরা প্রবলেম সলভিং এর নতুন আরেকটি লেকচার নিয়ে। সো আজকের লেকচারে আমরা অ্যারে রিলেটেড একটা প্রবলেম সলভ করব সি প্লাস প্লাস দিয়ে। সো প্রবলেমটা হচ্ছে গিয়ে কনকেটেনেশন অফ অ্যারে। সো কনকেটেনেশন হচ্ছে গিয়ে অ্যারের সাথে অ্যারে যুক্ত করা আর কি। ওকে, সো আমরা এখানে যদি দেখি, তারা আমাকে বললো একটা গিভেন অ্যান ইন্টিজার অ্যারে, একটা ইন্টিজার অ্যারে দিবে যার লেন্থ হবে এন পর্যন্ত। হ্যাঁ, এন পর্যন্ত লেন্থ হবে। ইউ ওয়েন্ট টু ক্রিয়েট অ্যান অ্যারে আনসার, তুমি নতুন একটা অ্যারে ক্রিয়েট করবা। হ্যাঁ, মানে তুমি একটা অ্যারে ক্রিয়েট করবা আনসার যার লেন্থ হবে টু এন, মানে আমার যে নাম্বার অফ লেন্থ আছে তার যদি লেন্থ এন হয়, আর এই যে নতুন আনসার যে অ্যারেটা ক্রিয়েট হবে এটার লেন্থ হবে টু এন। এবং যে আমার অ্যারে আছে এর ভ্যালু আসলে কী হবে, এর ভ্যালু হবে মূলত, এখানে বলে দিচ্ছি দেখো এর ভ্যালু কী হতে পারে। এখানে বললো আনসার আই ইকুয়াল হবে নাম্বার অফ আই একটা, এবং অ্যান্ড আনসার আই প্লাস এন ইকুয়াল হবে নাম্বার অফ আই। বিষয়টা বুঝছো? সো বিষয়টা হচ্ছে গিয়ে এখানে দুইটা বিষয় হবে, একটা হচ্ছে গিয়ে আমার যেই অ্যারেটা আছে এটা কনকেট হবে, যে একটা দিছে এটা দুইবার হবে আর কি, যে আমার আনসারের সাথে একবার তো অ্যারেটা পাবেই, পরে আরও একবার যুক্ত হবে। দেখো স্পেশালি আনসার ইজ দ্য কনকেটেনেশন অফ টু নামস অ্যারে, দুইটা নাম অ্যারে যুক্ত হবে আমার আনসার অ্যারেতে এবং রিটার্ন আনসার অ্যারে। ওকে, এই কাজটা আমাদের করতে বলছে। সো আমরা যদি এখানে এক্সাম্পলও দেখি, একটা অ্যারে দিছে ওয়ান টু ওয়ান, আর আউটপুট আসবে ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান, মানে এই পর্যন্ত একটা অ্যারে, এই পর্যন্ত একটা অ্যারে, টোটাল দুইটা অ্যারের কম্বিনেশন নিয়ে একটা অ্যারে রিটার্ন হবে। ওকে, সো কনকেটেনেশন যদি আমরা বুঝে থাকি তাহলে এটার এক্সপ্লেনেশনটা আমরা সহজে বুঝবো। সো এখন আমরা যে কাজটা করবো, আমরা একটা ফার্স্টে আমরা অ্যারের সাইজ বের করে নিব, ইঞ্চ অ্যারের যে সাইজটা সেটা বের করে নিই। সো এখানে সাইজ লিখলাম, এবং সাইজ লিখে আমরা কী করবো, আমাদের যে অ্যারেটা দিছে এটা সাইজটা আমরা বের করে নিই জাস্ট। ওকে, সাইজটা বের করলাম, বের করার পরে আমরা যে কাজটা করব, আমাদের নতুন অ্যারেটা ডিক্লেয়ার করব। সো ভেক্টর ইন্ট লিখবো আনসার দিছে টু এন। ওকে, মানে ওই যে আমাদের অ্যারেটা আছে তার টু এন হবে। সো আমরা এখানে বলে দিই টু ইন্টু সাইজ। ওকে, এতটুকু হবে আর কি, এটা বললাম। এরপর একটা লুপ চলবে আমাদের, হ্যাঁ একটা লুপ চলবে, ইন্ট ইন্ট আই ইকুয়াল জিরো, এবং আই লেস দেন আমাদের সাইজ, এবং আই প্লাস প্লাস। সো এটা আমরা দুইভাবে সলিউশন করতে পারি, হ্যাঁ দুইভাবে বা আরও বেশি চিন্তা করলে আরও বেশিও আসবে, আপাতত আমি দুইভাবে বলতেছি। এবং অপটিমাইজেশন ওয়েও তো সলিউশন আসবে। হ্যাঁ, সো আমরা এখন যে কাজটা করবো, আমরা এন কমপ্লেক্সিটিতে এটা সলিউশন করবো, করে ফেলবো। সো চেষ্টা করবো এন কমপ্লেক্সিটিতে যেহেতু সলিউশন হয়ে যায়। সো এখানে আমরা একটা কাজ করতে পারি, দেখো একটা জিনিস চিন্তা করো, আমরা একবারেই কাজটা করতে পারি অথবা দুইবারেও করতে পারি। এখানে আমরা যদি ফার্স্ট অ্যারে আই ইকুয়াল যদি আমরা ফার্স্ট টাইম সেট করে দিই, হ্যাঁ ফার্স্ট টাইম যদি আমরা বলে দিই ইকুয়াল নামস অফ আই, দেখো ইকুয়াল নামস অফ আই, তাহলে এটা যদি আমরা করে ফেলি একবার একটা অ্যারে দিয়ে, তার মানে আমরা ফার্স্টে এটা পেয়ে যাব, অ্যারেটা তো আমরা রিটার্ন করলে এটা পাবো। সেকেন্ড টাইম যদি আমরা আবার সিমিলার থিংকে আরেকটা লুপ চালাইয়া এই জায়গাতে এসে আমরা বলে দিই যে আমার সাইজ প্লাস আই ইকুয়াল, হ্যাঁ সাইজ প্লাস আই ইকুয়াল এটা আবার, হ্যাঁ তাহলে আমরা কিন্তু দুইটাই পেয়ে যাব। ওকে, দেখো আমি এটাই লিখছি, লিখার পরে আমি যদি এই জায়গাতে এসে, হ্যাঁ আমার অ্যারেটাকে রিটার্ন করি, আসলে রিটার্ন রিটার্ন আমরা যদি আনসারটাকে করে ফেলি, আমি যদি আমরা রান করি, তাহলে কিন্তু আমাদের টেস্ট কেসগুলো সেম মিলে যাবে আশা করি। সো এখানে একটা জিনিস ভুল বলছে, কী ভুল বলছে, আচ্ছা এই জায়গাতে, ওকে সো তাহলে এটাও ভুল বলবে, আমি এটাও কেটে দিই, এখন আশা করি ঠিকমতো কাজ করবে। সো এটা হচ্ছে একটা ওয়ে আর কি, আমি দুইটা লুপ চালাইলাম এভাবে কাজ করলাম। এখানে আচ্ছা আনসার হবে, আমি এখানে ভুল দিছি, এখানেও আমরা আনসার অ্যারে ডিক্লেয়ার করছিলাম, আমি এ দিছি শুধু। সো এভাবে টাইপিংয়ে মিস্টেক হইলে এগুলো খেয়াল করবো অবশ্যই। হ্যাঁ এখানে আর কী ভুল আছে, এখানে তারা আর কী ভুল ধরছে আমাদের, যদি আমরা একটু লক্ষ্য করি, ইরর ইউজ অফ আনডিক্লেয়ার আইডেন্টিফায়ার নাম, আচ্ছা আচ্ছা এখানে হবে নামস, কী হবে নামস। ওকে, সো আমি তোমাদেরকে কথা বলতে বলতে টাইপিংয়ে অনেকগুলো ভুল করে ফেলছি, সো তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবা। দেখো আমার কিন্তু টেস্ট কেস হয়ে গেছে, টেস্ট কেস কিন্তু মিলে গেছে। এটা হচ্ছে আমাদের দুইটা লুপ চালায় আমরা কাজটা করছি।
একটা লুপ আগে চলছে একটা লুপ পরে চলছে, অথবা এই শুধু এই লাইনটাকে, এই লাইনটাকে যদি আমরা এই লুপে দিয়ে দিই, এই লাইনটাকে যদি আমরা এই লুপে দিই দিয়ে রিটার্ন করি, তাহলেও কিন্তু সেম কাজই হবে। এবং এইটা আমাদের এই যে তারা একটা ডিসক্রিপশন দিছে, এই ডিসক্রিপশনের মধ্যে বলেও দিয়েছে, এই ডিসক্রিপশনের মধ্যে তারা কাজটা আমাদেরকে বলেও দিয়েছে। ওকে, সো তুমি যদি দেখো যে তারা এখানে বলে দিয়েছে আনসারের ভ্যালুটাই হবে একবার আনসার, আনসার ইকুয়াল নামস অফ আই অ্যান্ড আনসার ইকুয়াল আই প্লাস এন, মানে লেন্থ এন ইকুয়াল নামস আই, সো দুইটা কাজ হতে পারে। এখন যদি আমরা এটাকে, আমাদের কোড করা শেষ, এখন আমরা যদি এটার এক্সপ্লেনেশন না বুঝে থাকি অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবা, সেখানে পোস্ট করবা এই বিষয়টা ভাইয়া বুঝি নাই, অথবা আমাদের পেজে সরাসরি নক দিতে পারো, আমরা তোমাদেরকে সাপোর্ট করবো, অথবা কমেন্ট সেকশনে বলতে পারো তোমাদের কী হেল্প লাগবে, কোনো সাজেশন থাকলে, আমাদের যদি বোঝানোর ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেই ভুলগুলো আমাদেরকে ধরিয়ে দিবে, যেহেতু নেক্সট টাইম তোমাদেরকে বোঝানোর জন্য আমাদের আরও সুবিধা হয়, তোমরা আমাদেরকে ফিডব্যাক দিবে, কারণ তোমাদের ফিডব্যাক পাওয়া ছাড়া আমরা কখনো বলতে পারবো না আসলে কোন জায়গাটা আমরা স্কিপ করে যাচ্ছি, বা কোন জায়গাটা আমাদের ভুল হচ্ছে বোঝানোর ক্ষেত্রে, কোন জায়গায় আমাদেরকে আরও ইফোর্ট দিতে হবে তোমাদের বোঝানোর জন্য। সো তোমাদের ফিডব্যাকটা এই জন্য অনেক জরুরি। সো তোমরা আমাদেরকে ফিডব্যাক দিবা যে প্রবলেম সলভিংয়ের এই জায়গাটাতে আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, বা এই জায়গাটা আরেকটু এক্সপ্লেন করলে আমাদের জন্য ভালো হইতো, বা এই এক্সপ্লেনটা ভাইয়া আমাদের এইরকম হইলে হইতো। সো তোমাদের দিক থেকে যে যার মতো করে যদি আমাদেরকে ফিডব্যাক দাও, সবাই ফিডব্যাক কম্বিনেশন করে যে ইস্যুটা একবারে বেশি ওটা আমরা সলিউশন করার চেষ্টা করব, বা কম হলেও আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য। সো এই পর্যন্তই ছিল। সো আমি যদি এখন এটাকে সাবমিট করে দিই, দেখবো যে আমাদের অ্যাকসেপ্টেড আশা করি হয়ে যাবে, ওরা যাইভাবে বলছে আসলে আমরা ওইভাবেই লিখছি। সো এই হচ্ছে বিষয়, আমরা জাস্ট এটা এখন যদি সাবমিট করে দিই, হ্যাঁ আমাদের এটা কী হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। ওকে, সো এটা ছিল বিষয়। সো আজকে পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট লেকচারে, ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।